নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরে সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো, ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওড়িশার ফেমাস মিষ্টি, সেটা হলো খাজা। খাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সমস্ত টিপস সমেত। তো চলো, ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে দেখো, আমি ময়দা নিয়েছি 1/2 কিলো পরিমাণ, আর দিলাম 1 চামচ চিনি, তার সাথে 1 চামচ লবণ। এবারে 4 থেকে 5 চামচের বড় চামচের 5 চামচ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো, তাতেও স্বাদটা খুব ভালো হয়। এবার ময়ামটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত দই তৈরি করে নেব। খুব ভালো করে মথে নিচ্ছি ময়দাটাকে। এখানে তোমরা আটা ময়দা হাফ হাফ করে দিয়েও করতে পারো, তবে শুধু ময়দার করলে বেশি ভালো লাগে খাজাটা খেতে। খুবই মুচমুচে খাস্তা খাজা তৈরি হয়। দেখো, খুব সুন্দর শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি, কিছুক্ষণের জন্য রেখে দিলাম। দেখো, কিছুক্ষণ পরে একটা বড় আকারের রুটি তৈরি করব। লেচি কেটে নিয়েছি, যতটা বড় তৈরি করতে পারবে ততই ভালো। ওপরে ভালো করে আটা ডাস্ট করে নিয়ে, ময়দা ডাস্ট করে নিয়ে বড় মতো লম্বা একটা শেপ দিয়ে দিচ্ছি রুটির। চারদিক থেকে টেনে টেনে এইভাবে লম্বা করে বেলে নিচ্ছি। এবার একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কাট দিয়ে দিচ্ছি। দেখো, পুরো রুটিটাকে এইভাবে আমি কেটে নিলাম, আর এক একটা করে এইভাবে খালি তুলে দেখো এই রকম করে ফোল্ড করব, টেনে টেনে ফোল্ড করব যাতে একটু বড় হয়ে যায়। এইভাবে 5-6 বার ভাঁজ করে দিচ্ছি। দেখো, আবার একটা করে দেখাচ্ছি, এইভাবে তোমরা করবে। দেখো, এবারে কিচেন স্ল্যাবের উপরে রেখে এইভাবে একটা বেলনার সাহায্যে সামান্য হালকা হাতে প্রেস করে দিচ্ছি এমনি লম্বা করে। এবার দেখো, গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে খাজাগুলোকে ভেজে নেব। গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে, তবেই খাজাগুলো একদম মুচমুচে হবে। দেখো, কালারটা চেঞ্জ হয়ে গেছে, লেয়ারগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর বোঝা যাচ্ছে। যেহেতু আমি হালকা করে প্রেস করেছিলাম তার জন্য লেয়ারগুলো একদম খুলে এসছে। এভাবে সমস্ত খাজাগুলো আমি ভেজে নিচ্ছি। ঠিক যেরকম সিঙ্গারা ভাজা হয়, গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলোকে ছেড়ে অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ভাজা হয়, সেইভাবেই খাজাগুলোকে ভেজে নিতে হবে। দেখো, সমস্ত খাজাগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে চিনির কোটিং দিয়ে দেব উপরে। কড়াই দেব 1/2 কাপ পরিমাণ জল, তার মধ্যে দেব 1 কাপ ভর্তি করে চিনি। এখানে আমি চিনির পরিমাণ নিয়েছি প্রায় 100 গ্রাম। 500 গ্রাম ময়দার খাজার জন্য আমি 100 গ্রাম চিনি নিয়েছি। আমি এখানে মিষ্টিটা একটু কমই দেব। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এবার সমস্ত খাজাগুলোকে আমি চিনির কোটিং করে নিচ্ছি। যখন দেখবে চিনিটা সাইড থেকে সাদা সাদা একটু জমতে শুরু হয়েছে, ক্রিস্টালাইজ হতে শুরু হয়েছে, ঠিক সেই সময় খাজাগুলো মিশিয়ে দিতে হবে, যাতে খাজার গায়ে একটা হালকা প্রলেপ পড়ে যায় চিনির। এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি, বেশ
নোনতা আর মিষ্টি একসাথেই লাগবে আর খেতে খুবই মুচমুচে খাস্তা হবে। এগুলোকে চিনির কোটিং দেওয়ার পর আধা ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দেবে এমনি খোলা অবস্থায়, যাতে চিনিটা ভালোভাবে শুকিয়ে যায়। এভাবে আমি সমস্ত খাজাগুলো তৈরি করে নিলাম। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজ এই পর্যন্ত, পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সাথে। তোমাদের কাছে ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।